নমস্কার, আমি শ্রীকৃষ্ণ নার্সারি থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও, অনেকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন। কিন্তু আমার গলার অবস্থা এতটাই খারাপ ছিল, সাউন্ড একদমই বসে গেছিলো, কোনোভাবেই কথা বলতে ভীষণই কষ্ট হচ্ছিল, পাচ্ছিলামই না, এখনও বেশ অসুবিধা হচ্ছে। যাই হোক, আজকে ভিডিওটি শুরু করি। তো সবাই জানতে চাইছিলেন শালুকের ক্ষেত্রে, পদ্ম নিয়ে তো অনেক ভিডিও করেছি, তো শালুক কী কী হয়, আর মানে একটা হার্ডি আর টপিক্যাল দুটো শালুক হয়, আর তা সেগুলো কীভাবে, কোনটা কেমন ফুল দেয়, কোন জায়গায় কীভাবে লাগাতে হয়, সেই নিয়ে ডিটেল সবাই জানতে চেয়েছিলেন। আর ভিডিওতে আজকের ভিডিওটি সেটাই নিয়ে, আজকের ভিডিওটা শুরু করার আগে আরেকবার সকলকে অনুরোধ করব, সকলে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের যে বেল আইকনটি রয়েছে ওটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে, কারণ আমরা যখন নতুন কোনো ভিডিও ছাড়ব সেটা নোটিফিকেশানটা চলে যাবে। তাহলে আমি যেটা বলছিলাম হার্ডি, দেখুন এটাও হার্ডি শালুক, শালুক দু ধরনের হয়, একটি হার্ডি আর একটি টপিক্যাল। টপিক্যাল প্রচুর পরিমাণে ফুল দেয়, ছোটো বড় যে কোনো জায়গায় ফুল দেয়, ছোটো জায়গাতে আপনারা করতে পারেন টপিক্যাল। আর হার্ডি এটা যেমন দেখছেন হার্ডি, কিন্তু ছোটো জায়গায় একদম ছোট্ট গামলায় আছে, একে বড় গামলার মধ্যে চুবিয়ে রাখতে হয়। আর আপনারা এই যে এটা, এই ওয়াটার লিলিটা, এটার নাম হচ্ছে দেখুন কত বার্ডস রয়েছে, আর এটা একদম কিন্তু লাগাতে হয় গামলা বা টবের একদম কিনারা বরাবর, জাস্ট 1 ইঞ্চি দূরে গামলার কিনারা থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আমি সবই দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এটা 8 ইঞ্চি পটেও কিন্তু খুব ভালো ফুল দেয়, কিন্তু তাকে সবগুলোই জলে দিতে হবে। এটা দেখুন ম্যাক্সিকানা, এটা হার্ডি, এটাও কলোরাডো হার্ডি। এরপরে যেটা দেখছেন ওয়ান ভিসা, এটাও হার্ডি, কিন্তু এই তিনটে পরপর যেটা দেখলেন সব বড় জায়গাতে ফুল দিয়ে মানে দেবে। এটা হচ্ছে রেড ডালি, এটা কিন্তু ছোট জায়গায় ফুল দেবে, এটা হার্ডি, এটাও হার্ডি। স্যাম জাসমিন, এটাও হার্ডি কিন্তু ছোট জায়গায় ফুল দেবে। এটাও দেখুন দেশি নাইট ব্রুমার, যেটা সাধারণত যেগুলো পুকুরে হয়ে থাকে, সেটাও কিন্তু ছোট জায়গায় ফুল দিয়েছে আমার কাছে, ওটা বড় গামলার মধ্যে রাখা রয়েছে, ছোট গামলার মধ্যে করে বড় গামলায়। তো এটা হাড়ি হলো প্রচুর পরিমাণে, মানে ব্রুমিং মেশিন বলা যায়, এর নাম হচ্ছে পুস্তাক্ষা। দেখুন 8 ইঞ্চি পটেও কেমন ফুল দিচ্ছিল আগের বছর, এবছর তো পটিং সবে হয়েছে, মানে ব্রুমিং মেশিন বলা যায়। এটা টপিক্যালে আসছি, এটার নাম হচ্ছে অ্যান্থ্রাক্স জাইগেনজিয়া, এও দেখুন সবই ছোট পটে করে বড় জায়গার মধ্যে পটিং পট করে রাখা হয়েছে, কারণ সেটাও বলছি শালুক ছোট জায়গায় ফুল দিয়ে দেবে, কিন্তু শালুক বা ওয়াটার লিলি যাই বলুন না কেন, বড় জায়গা শুধু জল দিতে হয়, যাতে তার পাতাগুলো বেশি করে ভাসতে পারে, তবেই সে ফুল দেয়। আচ্ছা, গলাটা বারবারই অসুবিধা করছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু কষ্ট করে শুনে নেবেন। এ হচ্ছে কেলার্গো, এটাও ছোট বড় যে কোনো টপিক্যাল অবশ্যই, ভিভিবোরাসের মধ্যেও পড়ছে, টপিক্যাল ভিভিবোরাস ছোট বড় যে কোনো জায়গাতে এটা ফুল দিয়ে দেয়। তো প্রথমে আমি হার্ডি ওয়াটার লিলি যেটা সেটা আমি দেখাচ্ছি, দেখুন 8 ইঞ্চি পট একটা নিয়েছি, এর নিচ 1 ইঞ্চি আমি একটু মানে 8 ইঞ্চি হার্ডি বলুন বা টপিক্যাল বলুন, 8 ইঞ্চি পটে যেগুলো আমরা শালুক করব সেগুলো কিন্তু, যেগুলো প্রচুর ফুল দেয় হার্ডি বা টপিক্যাল যেই শালুকটা হোক না কেন, সেটা কিন্তু বেশি খাবার লাগে না, ওই 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি একটু গোবর সার পুরনো একদম, আর কয়েকটা সিউইডের দানা, ব্যাস 5টা থেকে 6টা। দেখুন হাড়ি একটা ওয়াটার লিলি দিয়েছি, যেটা সাদাটা দেখালাম স্যাম জাসমিন বলে, সেটা দেখুন কিনারা থেকে 1 ইঞ্চি মতন দূরে একটু 45 ডিগ্রি করে অ্যাঙ্গেল করে লাগিয়ে দিলাম, দেখে নিন আবার। হ্যাঁ, আর মিডিলে আমরা কখনোই কিন্তু হাড়ি লাগাবো না, সেটা বড় জায়গা হোক ছোট জায়গা হোক, সব সময় গামলার সাইডে লাগাবো বা টবের সাইডে লাগাবো হাড়ির ক্ষেত্রে। কিন্তু হাড়ি যেটা ফুল দেয়, যেটা বড় কম ফুল দেয়, সব হাড়ি কিন্তু 45 ডিগ্রি করে আমরা লাগাবো।
এইবারে আস্তে আস্তে দেখুন, এটা দেখুন হাড়ি যেটা বড় জায়গা ছাড়া দেয় না, এর নাম জ্যাকোপং, এটা অর্ধেক গোলাপি অর্ধেক হোয়াইট হয়। এবারে আমি টপিক্যালের দিকে ঢুকে যাচ্ছি। টপিক্যালটা ওই 1 ইঞ্চি মতন গোবর গোবর সার, পুরনো 1 থেকে 1.5 বছরের, পুরনো একদম ঝুড়ো শুকনো করা, আর কয়েকটা সিউইডের দানা, আর মাটি দিয়ে পুরো টবটা কিন্তু ভর্তি করে দেবো, কারণ এগুলো সবই পট ইন পট আমরা করব। তো সেই জন্য যে গামলাতে পট ইন পট করার কারণটা হচ্ছে পুরোটাই কিন্তু মাটিতে ভর্তি করে দেবো যেটাতে আমরা গাছটা লাগাচ্ছি। আর জলটা যেটা অন্য বড় জায়গায় জলের জন্য যেটা রাখছি সেটা নয়, যেটা আমরা যেটাতে শালুকটা লাগাবো, সেটা হাডি হোক টপিক্যালই হোক, যখন পট ইন পট করবো পুরোটা মাটিতে ভর্তি করে দেবো, আর 1 ইঞ্চি খালি তলায় গোবর সার, 1 থেকে 1.5 ইঞ্চি গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটা হোক, তার সঙ্গে কয়েকটা সিউইডের দানা, মানে 6টা থেকে 7টা যদি 8 ইঞ্চি পটে হয়, আর বড় জায়গা হলে তখন একটু বাড়াবেন। দেখুন এটা কেল আরগো লাগিয়ে দেখাচ্ছি, যেহেতু বললাম ভিভিবোরাস টপিক্যাল একদম মিডিলে লাগাবো। শুধু দুটো জিনিস মাথায় রাখতে হবে, হাড়ি হলে কিনারা বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর টপিক্যাল হলে একদম মিডিলে লাগাতে হবে। এটাই খালি তফাত, আর কিছু তফাত নয়। এবারে দেখুন এটাকে পট ইন পট আপনারা ছোটো জায়গাতেও করে রাখতে পারেন, কেন কেল আর্গোটা ছোটো জায়গাতেও, মানে ছোটো একটু জল পেলেও, অল্প জায়গায় জল পেলেও ফুল দিয়ে দেয়। এটা আবার এমন ভ্যারাইটি, মানে অ্যামেরি ক্যামেলি বা পিঙ্ক ক্লাউডের মতন গ্রুমিং মেশিন বলতে পারি আমরা একে। তো হয়ে গেল, এটা খুব সহজেই দেখুন পটিং করা, মানে কোনো ঝামেলা নেই। আবারও বলছি, যেগুলো হার্ডি বা টপিক্যাল এরকম পটিং পট করে লাগাচ্ছেন, বা বড় জায়গাতেও যদি আপনারা চান লাগাতেই পারেন, অবশ্যই লাগাতে পারেন। ওই একবার যে খাবার দিয়ে দেওয়া হলো না, আর কোনো খাবার লাগেই না বলতে গেলে। আপনারা পরে একবার সিউইড দিতে পারেন ইচ্ছা হলে, গাছটা যখন ভালো গ্রোথ হয়ে গেছে তখন, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি আর কিছুই সার লাগে না, ওইটুকুই। মানে এরা এতটাই, দেখুন কত বার্ডস, মানে এর পরে যে কত ফুল দিয়েছে, এটা তুলে ভিডিও করব বলে ভিডিওটা করা হয়েছে, বড় গামলার মধ্যে এটা রাখা ছিল। তো এইসব ওয়াটার লিলিগুলো করুন, করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, আমার তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন বা এখানেও কমেন্টে জানাতে পারেন। তাহলে আশা করছি আপনাদের আর কোনো অসুবিধা রইল না, যেগুলো আপনাদের প্রবলেম হচ্ছিলো আমি এটা আজকে সলভ করতে পেরেছি। এটা অ্যান্টানজাইগেনসিয়া। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।